সম্প্রতি বিশ্বজুড়ে পালিত হয়েছে নারী দিবস। সেদিনই সুখবরটি পেয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী রমেশ পোখরিওয়াল নিশঙ্কের পরিবার। সেনায় যোগদানের বছর পাঁচেকের মধ্যে মেজর পদে উন্নীত হয়েছেন পোখরিওয়ালের মেয়ে শেয়সী নিশঙ্ক। নেট মাধ্যমে সে কথা ঘটা করে জানিয়েছেন গর্বিত পিতা। উত্তরাখণ্ডের প্রায় প্রতিটি পরিবারে অন্তত একজন সদস্য ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। সেই ঐতিহ্য মেনেই সেনায় যোগ দিয়েছেন পোখরিওয়ালের মেয়ে। সে প্রায় বছর পাঁচেক আগের কথা। পেশায় চিকিৎসক শ্রেয়সীকে আপাতত উত্তরাখণ্ডের রুড়কিতে সেনা হাসপাতালে কাজ চালিয়ে যেতে হবে। 2018 সালে হরিদ্বার জেলার আর্মি মেডিকেল কর্পস এর হাসপাতালে যোগ দিতেছিলেন তিনি। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনীতে যোগদানের আগে বিদেশে মোটা বেতনে চাকরি করতেন শ্রেয়সী। সে চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসেন তিনি। এরপর সেনায় যোগদান করেন। শ্রেয়সীর কর্মক্ষেত্র বদলের পিছনে নাকি পোখরিওয়ালের ইন্ধন ছিল। সংবাদ মাধ্যমের দাবি, কেদারনাথের মেয়ের সঙ্গে ট্র্যাকিং করার সময় তাকে সেনায় যোগদান করতে অনুরোধ করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বাবার কথা ঠেলতে পারেনি শ্রেয়সী। বছর পাঁচেক আগে শ্রেয়সী যখন সেনায় কাজ শুরু করেন, সে সময়ও তা নেট মাধ্যমে শেয়ার করেছিলেন পোখরিওয়াল। সেনাবাহিনীর পোশাকে মেয়ের পাশে গর্বিত পিতার ছবিও দেখেছিল নেট মাধ্যম। গত বছর নারী দিবসেও মেয়েকে নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি। সঙ্গে তার টুইট, আমাদের মেয়েরা আমাদের দেশের ভবিষ্যৎ। একজন গর্বিত পিতা হিসেবে আমার মেয়ে শ্রেয়সীকে সেলাম জানাতে চাই। ভারতীয় সেনা তথা দেশসেবায় শ্রেয়সী যে নিজেকে উৎসর্গ করেছে তাও উল্লেখ করেছিলেন পোখরিওয়াল। শ্রেয়সীর পদোন্নতির খবর পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত নরেন্দ্র মোদী সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী পোখরিওয়াল। মঙ্গলবার টুইটারে তিনি লিখেছেন, আজকের দিনটি আমার কাছে অত্যন্ত গর্বের অভিভূত হয়ে যাওয়ার দিন। আন্তর্জাতিক নারী দিবস হওয়ার পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীতে মেজর পদে উন্নীত হয়েছে শ্রেয়সী নিশঙ্ক। উত্তরাখণ্ডের ঐতিহ্য মেনে শ্রেয়সী সেনায় যোগদান করলেও পোখরিওয়ালের অন্য মেয়ে আরুষি বেছে নিয়েছেন গ্ল্যামারে দুনিয়াকে। অভিনয়ের পাশাপাশি কত্থক নাচে পারদর্শী আরুষি পরিবেশ নিয়ে সচেতনতা প্রসারেরও চেষ্টা করছেন।